फ्रेंड्स तुम्हारा सबाई केमन आछो आशा करछि खूब भालो आछो सुस्थ आछो साबधाने आछो आमिओ भालो आछि आमार सोनार संसारे तोमादेरके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा और एखन बाजे दुपुर एकटा आमार समस्त काजबाज कमप्लीट हो गेछे आमार दुपुरे रान्नाबान्ना हो गेछे आमि स्नान करे एसेई तोमादेर साथे कथा बोलछि आजके सकाल थेके ब्लगटा दिइनि मनटा भीषण भीषण खराब केन खराब सेटा तोमादेर साथे बोलछि तो मैंने सब काजबाज हो गए रान्ना हो गए एखन शुद्ध खावा दावार बाकी आछे तो सबा स्नान करा होयनी एक एक करे सबा स्नान सेरे निच्छे तारपरे आमरा एखन खावा दावा करे नेब और की की रान्ना करेछि सेटा तोमादेर साथे शेयर करब तो आमार मनटा केन खराब जानो बंधुरा आमार साथे रेगुलार ये जिनिसगुलो होच्छे तोमादेर जदि दुटो बंधु होच्छे तो पाँचटा बंधु छेड़े चले जाच्छे आर एमनो दिन आछे एकटा बंधु जयेंट होच्छे ना किन्तु तबुओ आमार तीनटे चारटे बंधु केटेई जाच्छे जेमन तो एरकम रेगुलार आमार साथे होच्छे एटा कि जोन्नो होच्छे कि आमार कोनो प्रब्लेम होच्छे ना कि नेटवर्कर प्रब्लेम होच्छे आमी ठीक बुझे उठते पारछी ना माने आमी जदि दो पा एगोच्छी तो पाँच पा पिछिए आसछी भीषण परिमाणे मनटा खराब आमार मन पुरो एकदम भेंगे गेछिलो तो हजबैंड सकालबेला बोलो मन भेंगे जावार कोनो कारण नेई तुमी भिडियो दिते थाको तो आमाके अनेक रकम भावे बोझालो जे भेंगे पड़ले चलबे ना अनेक कथा बोलो तो जाइ होक आमी तारपरे आबार तोमादेर सामने एखन एलाम भिडियो दिते মানে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মেঘলা না রোদ্দুর হচ্ছে না বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘে মানে আকাশ আচ্ছন্ন হয়ে আছে এই বুঝি বৃষ্টি নামবে এই বুঝি বৃষ্টি নামবে এরকম একটা ভাব কিন্তু বৃষ্টি হচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে সেই মানে ঘুমট গরমটা লাগছে সকালবেলার থেকেই ভীষণ পরিমাণে আকাশের অবস্থাও খারাপ আর আমার মনটাও ভীষণ খারাপ তো তোমরা আমাকে প্লিজ একটু টিপস দাও যে আমি কী করবো এই জন্য তোমাদের কারোর কাছে যদি এরকম মানে টিপস থাকে আমাকে অবশ্যই জানাও তাহলে আমার ভীষণ উপকার হবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে আমি কি করব কেন আমার সাথে এরকম হচ্ছে এটা আমার সাথে এরকম প্রথম নয় অনেক দিন থেকেই হচ্ছে মানে বন্ধুত্ব হয়তো বন্ধু আসছে না অথচ বন্ধু কেটে যাচ্ছে এটা রেগুলার হচ্ছে একটা দুটো পাঁচটা সাতটা এরকম হতেই আছে চলো আর বেশি কথা বলছি না এখন দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই তো চলো দেখি কি কি রান্না করেছি তোমাদেরকে সেটা দেখাবো তো ফ্রেন্ডস দেখো আজকে দুপুরে আমি কি রান্না করেছি আলু বেগুন আর ছোট ছোট বাটা মাছের ঝোল করেছি আর করেছি অল্প একটু মুসুর ডাল সেদ্ধ এটা আমার ছেলে আর আমার হাজবেন্ডের জন্য রেখেছি আর দেখো ওখানে করেছি সর্ষে বাটা দিয়ে ছোট ছোট মাছগুলো ঝাল করেছি আর এখানে কিছু মাছ একটু বেশি করে ভেজে রেখেছি কারণ ডাল সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই ভাত খাবে আমার হাজবেন্ড তো আলু বেগুন মাছ তো খাবেই না তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের তো দেখো আমি খেতে বসে গেছি তো অল্প একটু ডাল সেদ্ধ নিলাম আমি নিয়ে ওই যে আলু ভাজাগুলো দেখছো ওটা হচ্ছে সকালের আলু ভাজা রুটি দিয়ে করা হয়েছিল তো কিছুটা রয়ে গেছে সেটা ডাল দিয়েই খেয়ে নিচ্ছি তো তোমাদেরকে এর আগে দেখানো হয়নি আর যে মাছের ঝোল আমার জন্য রয়েছে তো তাড়াতাড়ি খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে তো চলো পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন দেখো আমি চলে এসেছি কোথায় দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখন চলে এসেছি জমিতে আর দেখো আকাশ ভর্তি মেঘ আর মেঘ গুড় গুড় করে ডাকছে অথচ বৃষ্টির কোনো পাত্তা নেই আর আমি এখন মেঘ আর মেঘের মাকে খাওয়াতে নিয়ে এসেছি জমিতে অনেকক্ষণ আগেই নিয়ে এসেছি তো বৃষ্টি চলে আসলে ঘাস ভিজে গেলে ওরা আর খাবে না সেই জন্য তাড়াতাড়ি নিয়ে এসেছি আর শুনতে পাচ্ছো মেঘ গুড় গুড় করে ডাকছে আর এদিকে হাওয়াও হচ্ছে দেখো কি অবস্থা আকাশের পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে এটা আমাদের সারা দিনই ছিল আজকে ওয়েদার এটাই ছিল সারা দিন একদম ফাঁস সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি এরকম অবস্থা মাঝখানে একটুখানি বৃষ্টি হয়েছে মানে হয়েছে বলতে গুড়ি গুড়ি একটু বৃষ্টি হয়েছিল তারপরে আর বৃষ্টি নেই কিন্তু এইরকমভাবেই সারাক্ষণ ওয়েদারটা এইভাবেই আছে দেখো ওদের ওরা খাচ্ছে দেখে নাও ওই যে একটা এটা হচ্ছে এটাও একটা ছাগল হ্যাঁ দেখে নাও ওটা ওটা হচ্ছে আমার সোনা ছাগল এই দেখো ঘাস খাচ্ছে আর চলো এবার আমি কি করব সেটা দেখার পালা দেখতে থাকো তোমরা আমি স্টার্ট করি বেশ সুন্দর লাগছে বলো ওয়েদারটা হাওয়া মানে গায়ে বেশ হাওয়া লাগছে সুন্দর লাগছে
তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এক হাতে একটা গামলা আর একটা কাঁচি নিয়ে। তো আমি কি করব বলো তো, আমি ঘাস কাটতে শুরু করে দেব। তো মেঘ আর মেঘের মাকে ওদিকে বেঁধে দিয়েছি, ওরা পেট ভরে খেয়ে নিচ্ছে, আর কিছুটা ঘাস আমি কেটে বাড়ির জন্য নিয়ে যাব। তো এই কাজটা আমি রেগুলারই করি, আমার কোনো অসুবিধা হয় না, আমি অনেক দিন ধরেই করে আসছি। তো বলো বন্ধুরা, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, তাই না? তো এইভাবেই আমি আমার সোনার সংসারকে আগলে রেখেছি, তোমরা আমার পাশে থেকো অবশ্যই আর এগিয়ে নিয়ে যেও। এই দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বুঝতে পারছো বৃষ্টি পড়ছে? তো এই দেখো, নিচেটা দেখলেই বুঝতে পারবে ভিজে গেছে, এদিকে জল গড়িয়ে গড়িয়ে আসছে। তো আমি এখানটায় দাঁড়িয়েই ভিডিও করছি। বলতে না বলতেই বৃষ্টি নেমে গেল, দেখো। তো ঘাস কাটছিলাম আর ওদিকে ওরা খাচ্ছিল, আর আমার ছেলে তো আকাশ করছিল জমিতে। তো মানে তোমাদেরকে বলছি, বলতে বলতে কিছুক্ষণ পরে আমি প্রায় এক গামলা মতো ঘাস হয়েছে। তো আর একটু বেশি কাটার ইচ্ছা ছিল, তো প্রায় এক গামলা হয়ে গেছে। তখন ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, তারপরে তো মানে বৃষ্টির জল ওদের মানে ছাগলদের গায়ে পড়তে না পড়তে ওরা ভ্যাঁ ভ্যাঁ শুরু করে দেয়, বৃষ্টির জল ওরা সহ্য করতে পারে না। তারপরে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এলাম, এসে হাত পা মুখ চোখ ধুয়ে এই তোমাদের সাথে আবার কথা বলছি। বৃষ্টিটা তোমরা দেখছো, বৃষ্টি দেখতে সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। তার থেকে বড় কথা, বৃষ্টিতে আমার ভীষণ ভিজতে ভালো লাগে, বৃষ্টিতে আমি ভিজি, বৃষ্টিতে স্নান করি। কিন্তু এই বছর হচ্ছে না, কারণ লকডাউন, যদি ঠান্ডা লেগে যায়, জ্বর যদি চলে আসে, তাহলে সবাই ভাববে যে ওই মনে হয় করোনা হয়েছে, ওই মনে হয় করোনা হয়েছে। জ্বর হলেই এখন সবাই ভাবছে ওই করোনা হয়েছে, ওদের বাড়ি যাওয়া যাবে না, ওদের ধারে কাছে ঘেঁষা যাবে না, এরকম একটা ব্যাপার। তো সেই ভয়তে আমি এই বছর বৃষ্টিতে ভিজছিও না, স্নান করছি না বৃষ্টিতে, বৃষ্টিকে প্রচুর পরিমাণে আমি মিস করছি। তো কিছু করার নেই, এরকম ওয়েদার কিন্তু ভালোই লাগে বলো, বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি খাওয়ার মতো কিন্তু বৃষ্টি হচ্ছে না, যাই বলো তাই বলো, মানে ফোটা 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 একটু বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হবে তবেই না বলো খিচুড়ি রান্না করে খেতে মজা বলো। তো তবুও সবাই খাচ্ছে খিচুড়ি, আমি এখনো পর্যন্ত ওই বর্ষায় খিচুড়ি রান্না করিনি, তা দেখি কবে রান্না করি। চলো এবার নিচে চলে যাই, প্রায় সন্ধ্যা হয়ে আসে আসে ভাব, প্রায় সন্ধ্যা বলতে এখনো কিছুটা টাইম বাকি আছে সন্ধ্যা হতে। আর এখন আমি নিচে চলে যাব, নিচে গিয়ে একটু চা ঠা করতে হবে, মা ঠাকুমা নিচে বসে বসে গল্প করছে, ওখানে গিয়ে আমি একটু সঙ্গ দিই মা ঠাকুমার সাথে। মা ঠাকুমার সাথে গল্প করতে কিন্তু বেশ লাগে, ঠিক আছে? তো আমার মা ঠাকুমা কিন্তু বেশ ভালো জানো, কখনো মানে জুলুম চালায় না, তুমি বৌমা তুমি এখানে যাবে না, তুমি ওটা করবে না, এরকম কোনো ধরনের কোনো জুলুম আমার উপরে চালায় না। হ্যাঁ ঠিক আছে বৌমা এটা করছে, হ্যাঁ ঠিক আছে করো করো কোনো ব্যাপার না, বা তুমি ওখানে যাচ্ছ ঠিক আছে যাও, তবে একটু তাড়াতাড়ি চলে এসো, এরকম ধরনের কথা, কোনো রকম জোর জুলুম চালায় না, আমার খুব ভালো লাগে। তবে জোর জুলুম চালায় না বলে যে ভালো সেটা কিন্তু নয়, ওনার মন থেকেই ভালো, ঠিক আছে? আর আমি ওনাদের মন থেকেই ভালোবাসি, আমি খুব ভালোবাসি, তবে কোনো খারাপ কাজ করি না যে ওনারা রেগে যাবে, ঠিক আছে? তো সব কিছু আয়ত্তের মধ্যেই থাকা ভালো, তাহলে সামঞ্জস্য বজায় থাকলে কি হয়, কোনো কিছু আর কি অসুবিধা হয় না, তাই না? আমার শ্বশুরমশাইও ভীষণই ভালো, ভীষণ ভালো, তোমাদের সাথে একদিন অবশ্যই পরিচয় করিয়ে দেবো। বাবা এখন বাড়িতে নেই, আমার হাজব্যান্ডও এখন বাড়িতে নেই, আর আমরা চারজন আছি, আমার ছেলে তো টিভি দেখতে বসে গেছে, মা ঠাকুমা গল্প করছে। তো চলো মা ঠাকুমার সাথে গিয়ে একটু সঙ্গ দিই, কী গল্প করছে চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা চলে এসেছি, ছেলের দিকে দুধটাও গরম করে নিচ্ছি, আর দিকে আমাদের জন্য চা করছি। তো ছেলের দুধটা যদিও এখন ওকে দেবো না, ওকে দেবো রাত্রেবেলা দুধ খেতে, আর এখন আমরা চা খেয়ে নেব। আর দেখো চায়ের সাথে মুড়ি মাখা করেছি, মুড়িটা আম তেল দিয়ে মাখা করেছি, সামান্য একটুখানি নুন ছিটিয়ে দিয়েছি। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এভাবে খেয়ে দেখো খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার ছেলে পড়াশুনো করছে, মানে সমস্ত খাটে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে ও পড়াশুনো করছে। আর পাশে দেখো খেলনা রেখে দিয়েছে, মানে খেলনাটা ওর চাই চাই, ও সব সময় খেলা নিয়ে থাকে জানো না। তো
পড়ছে, পাশে খেলনাটা রেখে দিয়েছে, মানে মাঝে মাঝে আবার খেলনাটা একটু হাত দিচ্ছে, খেলছে, আবার পড়ছে, এইভাবেই চলছে। কি আর করার বলো, কিছুই করার নেই। আবার তোমাদের সামনে বসে পড়লাম, কারণ ভিডিওটা তো শেষ করতে হবে বলো। আর এখন বাজে রাত্রি 9:30, তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমরা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, তো ভিডিওটা শেষ করে তবেই খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এইটুকুই বলার। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এখানে ব্লগটি শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার পাশে থেকে যেও। আর নতুন পুরনোদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।